হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপশ্রী আবার চলে আসলাম তোমাদের জন্য আরেকটা স্পেশাল ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি টু অল মাই ফ্রেন্ডস। তো সবাই দিওয়ালিটা খুব এনজয় করো, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে খুব মজা করো, খাওয়া দাওয়া করো। এটাই, আমিও খুব মজা করছি। প্লাস কালকে কালী পুজো, কালকেও খুব আমাদের প্ল্যান রয়েছে, সবাই মিলে একসাথে হবো, এক জায়গায় হয়ে সবাই খুব মজা করব, গল্প করব, আড্ডা দেবো, খাওয়া দাওয়া করব। তো এরকমই প্ল্যান রয়েছে। আর কালকে আমি গেছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, ওখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি। আর কি কিনেছি কি কিনিনি সেগুলো আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। মেম্বার্স ব্লগও করেছি সকাল থেকে, এমনি নর্মাল ব্লগও করেছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আস্তে আস্তে, সকাল থেকে আমি সেভাবে ব্লগ করতে পারিনি, কাজকর্ম করছিলাম ঘরের, তারপরে আরো টুকিটাকি জিনিসপত্র সব গোছগাছ করছিলাম ঘরে, যেগুলো হয় থাকে আর কি। তো স্নান পুজো এগুলোও করলাম, আর ভাবলাম না এবার ব্লগটা করি, করে তোমাদের ব্লগটা এন্ড করে তারপরে যাব আমি ওইখানে। আর আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গিয়ে ওখানে একটা আলাদা ব্লগ করেছি, সেই ব্লগটা তোমরা দেখেছো হয়তো বা দেখবে, এরকম কিছু একটা হবে, খেয়াল পড়ছে না আমার। তো কালকে দেখো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে আমি এই জিনিসটা কিনে নিয়ে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। এগুলো না অনেক কটা কালার ছিল, আমি বুঝতে পারিনি এটা এতটা ভালো লাগবে আমার। তো যদি জানতাম তাহলে আমি আরেকটা কালারের সেট নিয়ে চলে আসতাম, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। তিনটে প্লেট রয়েছে, তিনটে বাটি রয়েছে, বল রয়েছে। আমি এখন ওপেন করছি না, আচ্ছা করেই দিই, তোমাদের সামনে রয়েছে করেই দিই। তো এটা মাইক্রোওয়েভ পুরোপুরি, এই জন্যই আমি নিলাম। আমি এরপরে যখন মাইক্রোওভেনটা কিনবো তখন এটা আমার মাইক্রোওভেনে দিতে পারবো, কোনো প্রবলেম হবে না, ওই জন্য আরো নিলাম। প্লাস আমার মেয়ের কালারটা ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, অবভিয়াসলি রেড তো সবারই ভালো লাগে। এটার কি কি কালার ছিল বলছি, এখানে ইয়েলো দেখাচ্ছে, বাট কালকে আমি একটাও ইয়েলো স্টক পাইনি। তো রেড ছিল, একটা স্কাই ব্লু ছিল, আর একটা গ্রিন ছিল। আমার খুব ভুল হয়েছে আমার জিনিসটা, যদি আমি গ্রিনটাও নিয়ে নিতাম খুব ভালো করতাম, এখন আমার দেখে মনে হচ্ছে সত্যি ভালো জিনিসটা। আমি না প্রথমে মেয়েকে বকাবকি করছিলাম, বলছিলাম কেন নিচ্ছিস কেন নিচ্ছিস, বেকার ঘর জাম করা, এই হয় এই হয়, কিন্তু এখন সত্যি দেখে মনে হচ্ছে না খুব ভালো। দেখো এখানে পুরোপুরি দাওয়াই আছে মাইক্রোওভেনে, এটা আমি দিতে পারবো। তো এগুলোই, দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখো বাটিগুলো দেখো, আর খুব একটা ভারী না, বেশ হালকা, আর দেখতেও বেশ ভালো লাগে না, এইভাবে যদি সাজিয়ে দেওয়া হয় প্লেটের মধ্যে দেখতেও ভালো লাগে, বলো তো। এবার থেকে আমরা তিনজন মিলে এই প্লেটটাই খাবো, ঠিক করেছি। তো আর আবার যখন আমি নেক্সট টাইম যাবো না, আমি তখন কি আরো দুটো সেট নিয়ে চলে আসবো, একটা ব্লু, আর যদি ইয়েলো থাকে তো ইয়েলো, নাহলে ওই গ্রিনটাও নিয়ে চলে আসবো। কেমন লাগলো আমাকে, কেমন হয়েছে এটা সেটটা আমাকে বলো কমেন্টে, ইনস্টা আইডিতে আমাকে কমেন্ট করবে। আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী, আর আমার ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক। তো দুটোই তোমরা ফলো করে রেখো, আর ফেসবুক পেজ থেকে তো আমি রেগুলার লাইভ করি, তোমরাও জানো। আর চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অনেক অনেক কমেন্টস করবে, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আজকের মতো টাটা।